সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে আমার সকল প্রিয় দর্শকদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে যে রানী ধন্যাকুমারী কলেজ রয়েছে, সেই রানী ধন্যাকুমারী কলেজে প্রথম বর্ষে কীভাবে তোমরা আবেদন করবে ভর্তির জন্য, সেই নিয়ে আজকে আমি ভিডিওটি বানাতে চলেছি। আজকের ভিডিওয় আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা খুব সহজে নিজের বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে কীভাবে তোমরা আবেদন করবে। আবেদনের প্রতিটি পদক্ষেপ স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো। এই আবেদন করে দেখার ফলে তোমরা বুঝতে পারবে কোথায় কোন সাবজেক্ট কম্বিনেশন নিতে হবে, কী কী লাগবে, কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কীভাবে পিকচার আপলোড করতে হবে, সমস্ত কিছু আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই আজকে ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল আমার বন্ধুদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং রানী ধন্যাকুমারী কলেজে অ্যাডমিশন নিতে চাও। তাই আজকে ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, ভিডিওটি কখনোই স্কিপ বা ফরওয়ার্ড করবে না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে, সো দ্যাট যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এছাড়াও তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা এখনো অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা যেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। আমি তোমাদের সামনে দেখো গুগল ক্রোম ব্রাউজারটি খুলছি এবং এই গুগল ক্রোম ব্রাউজারে তোমরা দেখতে পাচ্ছ রানী ধন্যাকুমারী কলেজ আমি খুলে রেখেছি। এটি রানী ধন্যাকুমারী কলেজ, যাকে সংক্ষেপে আমরা RDK কলেজ বলি, তার এটি হচ্ছে অফিসিয়াল পেজ। অ্যাড্রেস বারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ RDKcollege.in। তোমরা নিজেদের মোবাইল বা ডেস্কটপে যে কোনো ব্রাউজার খুলে অ্যাড্রেস বারে গিয়ে RDKcollege.in লিখে টাইপ দিলেই চলে আসবে, অথবা যদি তোমরা সেটি না করতে চাও তাহলে গুগল ব্রাউজার খুলে সেখানে লিখবে RDKcollege লিখে সার্চ দিলেই দেখো তোমাদের সামনে এই যে RDKcollege.in চলে আসবে। এইটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করলেই তোমাদের সামনে RDK বা রানী ধন্যাকুমারী কলেজ চলে আসলো। ঠিক আছে, এইবার আমরা দেখব অনলাইন অ্যাডমিশন। দেখো এখানে প্রথমে লেখাই রয়েছে অনলাইন অ্যাডমিশন 2020। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখো একটি নতুন পেজ খুলে গেল, এটি ওয়েবসাইটটি আলাদা RDKcollegeonline.org। এখানটায় স্ক্রল ডাউন করে দেখো অনেকগুলি তারিখ দেওয়া রয়েছে, এই তারিখগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও, এগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বলা হচ্ছে যে এই অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 17 আগস্ট রাত্রি 10টা অবধি। ঠিক আছে, যারা অনলাইনে আবেদন করেছো তাদের ক্ষেত্রে পেমেন্ট করা যাবে, ফিস দেওয়া যাবে আবেদনপত্রের 18 আগস্ট রাত্রি 10টা অবধি। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট 18 আগস্টের রাত্রি 10টা অবধি, আবেদনপত্রে কোনো ভুলভ্রান্তি থাকলে তোমরা কারেকশন করতে পারবে। প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 19 আগস্ট, আর প্রভিশনাল মেরিট লিস্ট কারেক্টেড বাই দ্য কলেজ 21 আগস্ট বিকেল 4টা অবধি। অর্থাৎ প্রথমে 19 আগস্ট একটি প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, প্রভিশনাল মেরিট লিস্টে কোনো অসুবিধা যদি থাকে ভুলভ্রান্তি সেটি কলেজের তরফ থেকে সংশোধন করে প্রকাশ করা হবে 21 আগস্ট বিকেল 4টার মধ্যে। এরপরে দেখো ফাইনাল মেরিট লিস্ট উইল বি পাবলিশড অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্স, সেটা হচ্ছে 22 আগস্ট দুপুর 12টায়। এরকমভাবে কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিং 24 আগস্ট থেকে 26 আগস্ট, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং পরপর ডেট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই ডেটগুলি খুবই দরকার প্রয়োজন আমাদের জানান, আমরা এগুলো দেখে নিলাম। এরপরে রয়েছে ওপরে দেখো তিনখানা অপশন রয়েছে, এটা হচ্ছে অনার্স কোর্স, যারা অনার্সে আবেদন করবে, যারা অনার্স নিয়ে ভর্তি হতে চাও তারা এখানে ক্লিক করবে, যারা প্রোগ্রাম কোর্সে ভর্তি হতে চাও তারা এখানে ক্লিক করবে, যারা ফর্ম কারেকশন করতে চাও অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছো কিন্তু কোনো ভুলভ্রান্তি হয়েছে সেটি কারেকশন করতে চাইলে তারা এখানে ক্লিক করবে। তারপরে দেখো উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্ট্যাটাস, তোমরা যদি অ্যাপ্লিকেশন ফি দিয়ে থাকো তার স্ট্যাটাস জানতে হলে এখানে ক্লিক করবে। পেড ক্যান্ডিডেট লিস্ট, সার্চ মাই ফর্ম, প্রিন্ট ফর্ম অ্যান্ড চালান, পে অ্যাপ্লিকেশন ফি অনলাইন, এইগুলো অপশন রয়েছে, যেটি তোমাদের প্রয়োজন সেটিতে যাবে। আমরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনার্সের জন্য আবেদন করবে। আমি একজন প্রার্থী আবেদনকারী হয়ে আবেদন করছি, তাই আমি সে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাই, আমি তার হয়ে তোমাকে দেখাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে। তো দেখো তোমাদের সামনে প্রথমে অনার্স কোর্সেস রয়েছে, এখানে আমরা ক্লিক করছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে যে রানী ধন্যাকুমারী কলেজে অ্যাপ্লিকেশনের ফর্মটা চলে এসেছে।
দেখো প্রথমে রয়েছে সিলেক্ট অনার্স সাবজেক্ট ফর অ্যাপ্লিকেশন, এখানে সিলেক্ট বাটনে গিয়ে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অনার্স সাবজেক্টে নিয়ে নিলাম জিওগ্রাফি অনার্স, ঠিক আছে। জেনেরিক ইলেকটিভ এখানে ক্লিক করতে হবে, এখানে যেটি দেওয়া থাকবে সেটি নিতে হবে, ইকোনমিক্স নিয়ে নিলাম। তারপরে দেওয়া রয়েছে AECC, এখানে ক্লিক করে দুটো অপশন আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তার সঙ্গে ইংরেজি, দ্বিতীয়টি রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তার সঙ্গে বাংলা। আমরা প্রথমটি সিলেক্ট করে নিলাম, তোমরা যেটা চাইবে সেটা তোমরা নেবে। তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে বোর্ড, বোর্ডটা এখানে ক্লিক করবে। তোমরা যদি অবশ্যই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাশ করে থাকো তাহলে WBCHSE যেখানে আছে, এখানে এই যে এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর HS এডুকেশন, এইটা তোমরা সিলেক্ট করবে। আর তোমরা যদি অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে অন্য কোনো বোর্ড সিলেক্ট করে নেবে এখান থেকে দেখে। তারপর দেখো লেখা রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এখানে দিয়ে দেবে। রোল নাম্বার, তোমার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দাও। রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল 10 ডিজিটের দেখতে পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দরভাবে এখানে তোমরা বসিয়ে দাও। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন ইয়ার, রেজিস্ট্রেশন ইয়ার যেটা সেটা তোমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দাও, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশনের পাশেই দেখবে রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সুন্দরভাবে রেজিস্ট্রেশন ইয়ারটি যেমন তোমাদের লেখা রয়েছে সেইরকমটা এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো লেখা রয়েছে স্কুল ফ্রম হোয়ার লাস্ট এক্সামিনেশন পাস্ট, তোমরা উচ্চ মাধ্যমিক কোন লাস্ট এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা কোন ইনস্টিটিউশন থেকে পাশ করেছো সেই স্কুলের নামটা দিতে হবে। আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি স্কুলের, এইগুলো সব ক্যাপিটালে দেবে। বসিয়ে দিলাম। তারপরে দেখো রয়েছে বলা হচ্ছে ভেরি কেয়ারফুলি এন্টার সাবজেক্ট অ্যান্ড মার্কস বিলো অ্যাজ পার ইয়োর মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সাবজেক্টগুলো ছিল যে মার্কসগুলো তুমি পেয়েছো সেগুলো খুব সাবধানে এখানে বসাবে। তোমাদেরকে আমি আরেকটি অনুরোধ করছি, তোমরা যেন কখনোই কোনো কলাম ফিল আপ করার সময় পূরণ করার সময় তাড়াহুড়ো করবে না, একদম ধীরে ধীরে আস্তে আস্তে শান্তভাবে তোমরা সমস্ত কিছু করবে। চলো প্রথম আমরা সিলেক্ট করি, নাম্বার ওয়ান সাবজেক্ট আমরা নিয়ে নেব বেঙ্গলি, এখানে থিওরি ফুল মার্কস ছিল 80, থিওরি মার্কস থিওরি ফুল মার্কস 80, থিওরি মার্কস অবটেন্ড 80-র মধ্যে কত পেয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম, প্রজেক্ট ফুল মার্কস ছিল 20, প্রজেক্টে কত পেয়েছে এটা বসিয়ে দিলাম। তাহলে দেখা গেল টোটাল বাংলায় ফুল মার্কস ছিল 100, তার মধ্যে পেয়েছে 91। সেকেন্ড আমরা দেবো ইংলিশ, এখানে দেখো কোথায় ইংরেজিটা রয়েছে, ইংলিশ, ইংলিশ ফুল মার্কস ছিল 80, ওর পেয়েছে ইংরেজিতে 74, প্রজেক্ট ছিল 20, প্রজেক্টের নাম্বার পেয়েছে 20, তাহলে দেখো ইংরেজিতে 94 চলে এলো। থার্ড সাবজেক্ট দেবো আমরা জিওগ্রাফি, জিওগ্রাফি আমরা দেখে নিই, এই যে অ্যালফাবেটিক্যালি এখানে রয়েছে জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম। জিওগ্রাফিতে ফুল মার্কস থিওরিতে ছিল 70, ও পেয়েছে 66, প্রজেক্টে ফুল মার্কস ছিল 30, ও পেয়েছে 30, তাহলে টোটাল জিওগ্রাফিতে নাম্বার হলো 96। ফোর্থ সাবজেক্ট দেবো ফিলোসফি, আমরা ফিলোসফিটা লিস্ট থেকে সিলেক্ট করে নিই, এই যে ফিলোসফি, ফিলোসফি ফুল মার্কস ছিল 80, ও পেয়েছে 76, এখানে ছিল 20, ও পেয়েছে প্রজেক্টেও 20, 96। ফিফথ সাবজেক্ট ছিল এডুকেশন, আমরা এডুকেশনটি সিলেক্ট করে নেব, এডুকেশনে ফুল মার্কস ছিল রিটেন 80, পেয়েছে 76, প্রজেক্টে 20, পেয়েছে 20, টোটাল 96। সিক্সথ সাবজেক্ট ক্যান্ডিডেটের ছিল হিস্ট্রি, আমরা হিস্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেব, হিস্ট্রি, হিস্ট্রিতে ফুল মার্কস ছিল 80, ও পেয়েছে 69, প্রজেক্টে ছিল 20, পেয়েছে 20, টোটাল হলো 89, ঠিক আছে। ছখানা সাবজেক্ট, ভালো করে এগুলো একবার দেখে নেবে। এটা হচ্ছে ফুল মার্কস থিওরি, থিওরিতে কত পেয়েছে, ফুল মার্কস প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এখানে কত পেয়েছে, এরকমভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো নিচের কলামে রয়েছে, স্ক্রল ডাউন করে নিচে নামলে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্টস বায়োডাটা, আবেদনকারীর তথ্য। প্রথমে রয়েছে নাম, এখানে নামটা আমরা বসিয়ে দেবো, তোমরা নামটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে, নামটি আমরা বসিয়ে দিলাম। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি তোমরা বসিয়ে দাও,
তারপরে দেখো রয়েছে ইমেল আইডি, ইমেল আইডিটা তোমরা বসিয়ে দাও। ইমেল আইডিটি বসিয়ে দিলাম। তারপরে রয়েছে আধার নাম্বার, যদি তোমরা আধার নাম্বার বসাতে চাও তাহলে এখানে আধার নাম্বারটি দেবে, আর যদি আধার নাম্বার বসাতে না চাও তাহলে দেখো লেখা রয়েছে চেক দিস বক্স ইফ ইউ হ্যাভ নো আধার কার্ড, যদি তোমার আধার নাম্বার না থাকে বা তুমি দিতে না চাও তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি আধার নাম্বারটি বসাতে চাই তাই আমি আধার নাম্বারটি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমাদের আবেদনকারীর ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবরের 12 তারিখ 2002। তাহলে প্রথমে আমরা ডেট সিলেক্ট করে নিলাম, তারপরে মান্থ সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা ইয়ার সিলেক্ট করে নেব, এই ইয়ার সিলেক্ট করে নিলাম। জেন্ডার, আবেদনকারী পুরুষ না মহিলা না ট্রান্সজেন্ডার এটি আমরা সিলেক্ট করে নিলাম। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা এখানে তোমার লিস্টে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। বাবার নামটি এখানে আমাদের বসাতে হবে, আবেদনকারী বাবার নাম আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা এখানে তোমাদের যারা আবেদন করছো তার বাবার নামটি বসিয়ে দেবে। তারপরে দেখো রয়েছে ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন, বাবা কতদূর পড়াশোনা করেছেন। এখানে ইলিটারেট মানে হচ্ছে পড়াশোনা করেননি, আন্ডার ক্লাস 10, ক্লাস 10-এর নিচে অবধি পড়েছেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি অ্যান্ড হায়ার, আমরা গ্র্যাজুয়েটটি সিলেক্ট করে নিলাম। ফাদার্স অকুপেশন, বাবা কি করেন, এখানে প্রথমে রয়েছে বিডি লেবার, বিজনেস ব্যবসা, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ডেলি লেবার বেসিসে কাজ করেন, এক্স সার্ভিসম্যান, ফার্মার, যেটি রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম। মাদার্স নেম, মায়ের নামটা এখানে বসিয়ে দাও, মায়ের নাম বসিয়ে দিলাম। তারপরে মাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন, মা কতদূর পড়াশোনা করেছেন এটি তোমরা সিলেক্ট করে নেবে। মাদার্স অকুপেশন, মা কি করেন, এখানে মা তোমাদের মা যেটি করেন সেটি লিখবে। এখানে সোনালী বিশ্বাসের মা একজন হাউসওয়াইফ তাই আমরা এখান থেকে হাউসওয়াইফটি সিলেক্ট করে নিলাম। রিলিজিয়ান, ধর্ম কি, এখানে অনেকগুলি ধর্ম দেওয়া আছে, এখান মধ্যে থেকে যে ধর্মটি সেটি তোমরা সিলেক্ট করে নেবে। কাস্ট, কাস্টে ক্লিক করলে দেখো জেনারেল, এসসি, ST, OBC, OBCB যেটি হবে সেটি সিলেক্ট করে নাও। ফিজিক্যালি চ্যালেঞ্জড, শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা, যদি হও তাহলে ইয়েস লিখবে, নচেত নো লিখবে। তারপর দেখো রয়েছে স্পোর্টস কোটা, স্পোর্টস কোটা নট অ্যাপ্লিকেবল ফর দিস সাবজেক্ট, এই বিষয়ে যে ভূগোলে আমরা আবেদন করছি এই বিষয়ে স্পোর্টস কোটার কোনো সিট নেই। ফ্যামিলি ইনকাম, এখানে দেওয়া রয়েছে পার ইয়ার বা বছরে কত টাকা ইনকাম সেটা তোমরা দিয়ে দেবে, দিয়ে দিলাম, এটা বছরের কিন্তু হিসাবে। হোয়েদার BPL অর অন্তর্দয়া, তোমাদের তোমরা BPL বা অন্তর্দয়া কার্ড রয়েছে কি না, যদি থাকে তাহলে এটা দেবে, BPL থাকলে BPL, অন্তর্দয়া থাকলে অন্তর্দয়া, আর কিছু না থাকলে নট অ্যাপ্লিকেবিলিটি সিলেক্ট করে নেবে। আর যদি এখানকার মধ্যে BPL বা অন্তর্দয়া কোনো একটি সিলেক্ট করো তাহলে এখানে অবশ্যই সেই কার্ডটির নাম্বার এখানে বসাতে হবে। তারপর দেখো রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, আমরা কন্ট্যাক্ট ডিটেলস এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে গ্রাম হলে ভিলেজ দেবে, বসিয়ে দিলাম। তারপরে এখানে দাও তোমরা পোস্ট প্লাস পুলিশ স্টেশন দিয়ে দিচ্ছি একসঙ্গে। তারপরে এখানে ল্যান্ডমার্ক থাকলে দিয়ে দিতে পারো, আমি একটা ল্যান্ডমার্ক দিয়ে দিলাম, একটি ল্যান্ডমার্ক দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটি দিয়ে দাও। তারপরে রয়েছে পিনকোড, পিনকোডটি বসিয়ে দাও। তারপরে রয়েছে স্টেট, যে রাজ্যে তোমরা বসবাস করো সেই রাজ্যটি তোমরা বসিয়ে দাও। তারপরে দেখো লেখা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, দেখো উপরে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে স্থায়ী ঠিকানা, আর নিচে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা। যদি তোমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে দ্বিতীয়বার লেখার প্রয়োজন নাই, এই যে বক্স আছে এই বক্সে একটা ক্লিক করলে দেখো পুরোটি এখানে কপি হয়ে যাবে, আর যদি তোমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে এখানে আলাদা করে লিখবে। এবার দেখো দেওয়া রয়েছে গার্জিয়ান্স ইনফরমেশন, অর্থাৎ যিনি গার্জিয়ান হবেন তার ইনফরমেশন, এটা যদি তোমাদের গার্জিয়ান বাবা হন তাহলে এখানে কপি ফাদার দিয়ে দেবে, যদি তোমাদের গার্জিয়ান মা হন তাহলে কপি মাদার দিয়ে দেবে। আমার এক্ষেত্রে সোনালী বিশ্বাসের গার্জিয়ান তার বাবা তাই আমি কপি ফাদার দিয়ে দিলাম, দেখো বাবার সমস্ত কিছু তথ্য এখানে কপি হয়ে গেল। তারপরে দেওয়া রয়েছে গার্জিয়ানের ফোন নাম্বার, আমরা একটা গার্জিয়ানের ফোন নাম্বারটি বসিয়ে দেবো।
বসিয়ে দিলাম। তারপরে একদম নিচে দেখো লেখা রয়েছে এখানে একটি বক্স, এই বক্সে একটি ক্লিক করবে, এই বক্সে ক্লিক করলে সাবমিট বাটনটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তারপরে তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে দেখো পেজটি প্রসেসিং হতে শুরু করেছে। এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে যে সমস্ত কিছু প্রসেসিং হয়ে গেছে। এখানটায় তোমাদের ডকুমেন্টসগুলো এবার আপলোড করতে হবে। প্রথমে দেখো রয়েছে আপলোড ফটো, এই আপলোড ফটোতে আমরা ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করলেই আমাদের সামনে দেখো চলে আসবে। তার আগে তোমাদের বলে রাখি, দেখো এখানে তোমার নাম, বাবার নাম, পেমেন্ট স্ট্যাটাস আনপেড অ্যাপ্লাইড ফর এবং এইএন নাম্বার, এই এইএন নাম্বারটা তোমরা অবশ্যই লিখে রাখবে। এই এইএন নাম্বারটা খুবই প্রয়োজন, এই এইএন নাম্বারটা তোমাদের দিয়ে, এটাই তোমাদের এখন অ্যাডমিশন নাম্বার বলতে পারো, এটা তোমরা নিয়ে রাখবে, এটা তোমরা অবশ্যই লিখে রাখবে। এরপর আমরা আপলোড ফটোতে ক্লিক করছি। আপলোড ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলা হচ্ছে আপলোড ফটো আপলোড জেপিজি ফরম্যাট ম্যাক্সিমাম 50 KB, 50 KB ম্যাক্সিমাম হতে হবে। তো আমরা এটা করে রেখেছি, চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করলে যেখানে তোমরা ফটোটি রেখেছো সেখানটাই তোমাদের নিয়ে যেতে হবে। এই গেলাম, গিয়ে আমরা এখানে ফটোটি সিলেক্ট করে নিলাম, ওপেন করে নিলাম। দেখো এই ফটোটি চলে এলো, সাবমিট বাটনে সাবমিট করছি। দেখো আমাদের ফটোটি আপলোড হয়ে গেলো। তারপরে রয়েছে আপলোড সিগনেচার, সিগনেচার আপলোডে ক্লিক করলাম। এখানেও বলছে 25 KB হতে হবে। চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে এই যে সিগনেচার এটি সিলেক্ট করে নিলাম, ওপেন করে দেখো সিগনেচারটি আপলোড দেখাচ্ছে ভিজিবল। এখানে সাবমিট বাটনে আমরা ক্লিক করছি, সাবমিট বাটনে ক্লিক করলে দেখো সিগনেচারটি আমাদের সামনে চলে এলো। তারপরে রয়েছে আপলোড মার্কশিট, এই মার্কশিটটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট, আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখো 200 KB মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলের মধ্যে ক্লিক করে আমরা মার্কশিটটি নিয়ে নিয়ে ওপেন করলাম। দেখো মার্কশিটটি আমাদের এখানে দেখাচ্ছে, সাবমিট বাটনে আমরা ক্লিক করলাম, মার্কশিটটি দেখো এখানে মার্কশিটটি এখানে আপলোড হয়ে গেছে। একটু মনে রাখবে, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, কারণ সার্ভার খুব স্লো, তাই একটু দেরি হতে পারে আপলোড হতে। এই যে মার্কশিটটি দেখো, আপলোড মার্কশিট, এখানে মার্কশিটটি আপলোড হয়ে গেছে। এরপর আমাদের রয়েছে আপলোড মাধ্যমিক আর লেভেল 10 অ্যাডমিট, এটি হচ্ছে বয়সের জন্য, আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখো এটি 150 KB মধ্যে হতে হবে। চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে এই যে মাধ্যমিকে অ্যাডমিট ছিল সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ওপেন করলাম। সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে অ্যাডমিটটা এখানে চলে এলো, আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে একটু গো ব্যাক দেখাচ্ছে, সার্ভার মাঝে মধ্যে গন্ডগোল, এই যে চলে এসেছে, এখানে সব কিছু হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, গো টু নেক্সট পেজে আমরা ক্লিক করব। গো টু নেক্সট পেজে ক্লিক করলাম। গো টু নেক্সট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আবার আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। এরপরে একটু ওয়েট করো, এরপরে এখন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ডাটা সেভড, ইওর অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট নাম্বার, এই নাম্বারটি আমাদের রাখতে হবে মনে অবশ্যই, এটা আমাদের খুবই প্রয়োজনীয়। তবে বলছে প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ ইওর ফর্ম বাই ক্লিকিং দ্য বাটন বিলো, প্লিজ রিমেম্বার দ্যাট আনটিল দ্য অ্যাপ্লিকেশন ফি অফ ₹150 ইজ নট পেড, ইউ উইল নট বি এলিজিবল ফর মেরিট লিস্ট। এখানে বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি, অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে ফর্মটিকে একটি প্রিন্ট আউট করে রাখতে বলছে, এবং যতক্ষণ না তোমরা এই ফিজটি দেবে, অ্যাপ্লিকেশন ফিজ 150 টাকা, ততক্ষণ অবধি তোমাদের নাম কিন্তু মেরিট লিস্টে আসবে না। তো আমরা এটা এখান থেকে কেটে দিলাম। তো তোমরা যদি চাও এখনই পেমেন্ট করতে, তাহলে এখানে ক্লিক করে তোমরা এখনই পেমেন্ট করতে পারো, আর যদি চাও পরে পেমেন্ট করতে, তাহলে এই পেজ থেকে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, তোমরা যদি এবার চাও যে তোমরা অ্যাপ্লিকেশন ফিজটি জমা দেবে, তাহলে দেখো এই যে অপশনটা রয়েছে পে অ্যাপ্লিকেশন ফিজ, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট অপশনটি খুলে যাবে। এখানে তোমার এইএন নাম্বারটি বসাতে হবে, আমি এইএন নাম্বারটি কপি করে রেখেছিলাম, আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে। আমরা ওয়েট করছি, আমাদের মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমরা এবার ওটিপিটি এখানে বসিয়ে দেবো। আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি, তোমরাও এরকমভাবে ওটিপিটি বসিয়ে দেবে। সেই জন্য তোমাদেরকে বলছি যখন আবেদন করবে তখন যেন সঠিক মোবাইল নাম্বারটি দেবে যেটা চালু অবস্থায় রয়েছে। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সেই অবস্থায় আবার চলে এলো ফর্মটি। এরপর আমাকে গো টু নেক্সট পেজ ক্লিক করতে হবে, আমি নেক্সট পেজে ক্লিক করে নিলাম। আবার সেই অপশনটি রয়েছে ফিজ পেমেন্ট গেটওয়ে, এই ফিজ পেমেন্ট গেটওয়ে এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখো আমার সামনে চলে এলো এইএন নাম্বার, কাস্টমার আইডি, নেম, সাবজেক্ট, কম্বিনেশন পেপার, অ্যামাউন্ট। এরপরে দেওয়া রয়েছে পে উইথ বিল ডেস্ক,
এই বিল ডেস্ক একটা পেমেন্ট গেটওয়ে, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পে উইথ বিল ডেস্কের পেজটি খুলে গেল। দেখো প্রথমেই বাই ডিফল্ট বাঁ দিকে ক্রেডিট কার্ড সিলেক্ট হয়ে রয়েছে, তাই এখানে তোমরা নিজের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের নাম্বার দিয়ে পেমেন্ট করবে না, তাহলে হবে না। ভালো করে তোমরা যদি এটিএম কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এখানে ডেবিট কার্ডটি সিলেক্ট করে নেবে। এখানে কার্ড নাম্বার, এখানে কার্ডের এক্সপায়ারেশন ডেট মান্থ এবং ইয়ার, এবং পিছনের দিকে কার্ডের পিছনে যে 3 সংখ্যা সিভিভি বা সিভিসি নাম্বার রয়েছে সেটি দেবে, এবং কার্ডটি যে ব্যক্তির নামে ইস্যু হয়েছে সেই ব্যক্তির নামটি এখানে পুরো লিখবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করলেই তোমাদের পেমেন্ট হয়ে যাবে। এখানে যেহেতু একটু প্রাইভেসি ব্যাপার রয়েছে ব্যাংকিংয়ের, সেই জন্য আমি এটি তোমাদের সামনে করে দেখাচ্ছি না, আমি পরে এক সময় মতো আমি এই পেমেন্টটি করে দেবো। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে পেমেন্টটি করতে পারো অথবা চাইলে পরেও পেমেন্টটি করতে পারো, কারণ এখানে দেখো বলাই রয়েছে এই পেমেন্টটি কিন্তু লাস্ট ডেট হচ্ছে, এখানে দেখো পেমেন্ট লাস্ট ডেট ফর অনলাইন পেমেন্ট হচ্ছে 18 আগস্ট, ফলে আমি চাইলে পরেও করতে পারি, তোমরা চাইলে পরেও পেমেন্টটি করতে পারো। এখানে ডেবিট কার্ড বা এটিএম কার্ড পিন রয়েছে, এখানে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, যেটির থেকে তোমরা করতে চাও পেমেন্ট সেভাবে তোমরা পেমেন্ট করবে। তো ফ্রেন্ডস, এই ছিল রানী ধন্যকুমারী কলেজে প্রথম বর্ষে আবেদন করার, ভর্তি হওয়ার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি শেষ অবধি তোমরা দেখলে সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, ভিডিওটিকে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও চাইলে তোমরা জয়েন হয়ে আমার সঙ্গে কথাবার্তা বলতে পারো। এছাড়া তোমরা যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে একটু গ্রো করতে সাহায্য করো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।